বাংলাদেশের বাংলাদেশি বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধা কৃতজ্ঞতা নিবেদন করছি সেই সব শহীদদের প্রতি যারা 1952 সালের এই দিনে আমাদের ভাষার জন্য রক্ত দিয়েছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য যারা আমার অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায় বসা আছেন সৈয়দ শামসুল হক, আমরা তাকে ভালোবেসে শ্রদ্ধা করে শুভসাচী লেখক বলি, এবং যেটি যথার্থই তিনি। কিন্তু সৈয়দ শামসুল হক কোথায় নেই আমাদের সাহিত্যের, কোথায় তার পদচারণা নেই গল্পে, কবিতায়, উপন্যাসে? তিনি আমাদের চিত্রকলায় আছেন, তিনি আমাদের সঙ্গীতে আছেন, তিনি আমাদের চলচ্চিত্রে আছেন, তিনি আমাদের নাটকে আছেন, তিনি উপস্থাপক হিসেবেও আছেন, তিনি সংবাদ পাঠকও ছিলেন একটা সময়, কাজ করেছেন জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে। সবার প্রিয় মুখ, পরিচিত মুখ শামসুল হক। আমার ডানে যিনি রয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং রাষ্ট্রীয় এবং সমাজ চিন্তাবিদ প্রফেসর ডক্টর আবুল কাসেম ফজলুল হক। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রশ্নটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই আপনাদের দুজনের কাছে, যে রক্ত দিয়ে আমরা ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি এবং আমরাই জাতি হিসেবে বোধহয় প্রথম যারা রক্ত দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি, যদিও আরো অনেকেই ভাষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে রক্ত দিয়েছেন, কিন্তু আমাদের সেই ত্যাগ আজকে 21 ফেব্রুয়ারি এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। রক্ত দিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, আর রক্ত দিয়ে আমরা বহুবারই স্বাধীন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, আজকেও বাংলাদেশে রক্ত ঝরছে, একুশে সেই রক্তদান কতটা সার্থক হয়েছে বলে আপনারা মনে করেন? শামসুল হক, প্রথমে রক্ত তো দিয়েই চলেছি, রক্ত দিয়েই চলেছি, রক্ত দিতে হয়, দিতে হয়। একটা বড় কিছু পেতে হলে রক্ত দেওয়াটাকে আমি আক্ষরিক অর্থে যে বুক থেকে বুলেটে রক্ত ঝরলো তা নয়। অনেক শ্রম, ঘাম, মধ্যবসায়, সাধনা, আন্দোলন, একসঙ্গে এগিয়ে যাওয়া, পাহাড়কে টলিয়ে দেওয়া, এই কাজগুলো কিন্তু একটা প্রতীকী অর্থে যে রক্ত দিয়েছি। বঙ্গবন্ধু বলেছেন না যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, এই যে কথাটা বলেছেন এর ভেতরেই সবটা ধরা রয়েছে। আজকে রক্ত ঝরছে আমি জানি, রাজনৈতিক আন্দোলনের নামে যা চলছে সেই দিকে বোধহয় ইঙ্গিতটা করা হয়েছে। আমি এটাকে মনে করি যে একেবারে হত্যা, খুন। এটা রক্ত ঝরানো এবং রক্ত ঝরেছে এইভাবে না বলে এটাকে আমি সরাসরি খুন, সন্ত্রাসের খুন হিসেবে আমি বলতে চাই। আমরা রক্ত অনেক দিয়েছি, ভাষার জন্য রক্ত দিয়েছি পৃথিবীতে প্রথম, এরকম বলা হয়েছে সূচনাতে। তার আগে পরও দিয়েছেন, কিন্তু কিন্তু আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি এটাও কিন্তু একটা অনন্য ব্যাপার। গোটা উপমহাদেশে 5000 বছরের ইতিহাসে এই বাংলার মানুষ, এই খেটে খাওয়া মাটি মাখা মানুষগুলো, তারা কিন্তু রক্ত দিয়ে সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা এনেছে। আমাদের অনেক গৌরবের কথা রয়েছে, কিন্তু গৌরবটাকে ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেখানে আমার প্রশ্ন যে একুশের রক্তদান, সেখানে তো আমাদেরও প্রশ্ন, জাতি হিসেবে আজকে আমাদের এই প্রশ্ন করতে হবে যে আমরা কতটা কি করেছি। এই তো মাত্র কয়েকদিন আগে, এক মাস আগে মাইকেল মধুসূদনের জন্মদিন গেল, কেমন নানান দিকে আলোচনা হলো মাইকেল মধুসূদনকে নিয়ে, কিন্তু একটা কথা আমরা ভুলে যাই যে লোকটা বাংলায় ফিরেছিল, ওই মানুষটি বাংলায় ফিরেছিল। এই প্রত্যাবর্তনকে একটা গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। আমরা রক্ত দিয়ে মানুষের অধিকারে ফিরেছি, আমরা স্বাধীনতায় ফিরেছি, আমরা মুক্ত আবহে ফিরেছি, কিন্তু সেই মুক্ত আবহকে কলুষিত করা হয়েছে কি না, তার জন্য দায়ী কে? আমরা নিজেরাই নই কি? আমার মনে হয় অন্যকে দোষ দেওয়ার আগে নিজেদের দিকে তাকানো ভালো, যে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কতটা করেছি, কতটা করেছি।
একটা দৃষ্টিভঙ্গি আমি দেখি সাধারণ মানুষের ভেতরে জিল্লু, সেটা হচ্ছে যে আমরা যেন একটা পক্ষে বসে থাকবো আর সবকিছু ঘটবে, কেউ করে দেবে এবং আমরা সেটা ভোগ করব, এবং ভোগ করতে না পারলে আমরা সমালোচনা করব, আমরা গালি দেব। কিন্তু আমারও যে একটি দায়িত্ব আছে, যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে এটা আমরা বলে থাকি এবং বলি যে এটা কেন মানে ঠিক হচ্ছে না, কিন্তু আমার বাড়িতে আমার অভিভাবকত্বে যে সন্তানটি রয়েছে, যে শিশুটি রয়েছে, যে কিশোর কিশোরীটি রয়েছে, তাকে কি আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানিয়েছি, আমি কি পালন করেছি? নাগরিক আমরা স্বাধীন হয়েছি বটে, কিন্তু স্বাধীন নাগরিকের দায়িত্ব পালন করছি কিনা আমার খুব সন্দেহ আছে। আজকে যে ভাষা নিয়ে কথা হচ্ছে, এই ভাষা কি আমার সন্তানের উচ্চাসার ভাষা মনে করি? অভিভাবকদের প্রশ্ন করতে হবে, এটা নিজেকে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে, যে এই ভাষা কি আমার সন্তানের উচ্চাসার ভাষা বলে আমি মনে করছি, নাকি আমি ভাবছি যে ইংরেজিটা শিখলে তার অনেক উন্নতি হবে? এই দেশ, এই মাটি, রক্ত ভেজা এই মাটি, এই যে রক্ত দেওয়ার কথা বলা হয়েছে, এই মাটিকে কি আমার সন্তানের জন্য উচ্চাসার মাটি মনে করি, নাকি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া পাঠাবার স্বপ্ন দেখি? অভিভাবকরা প্রশ্ন করবেন নিজে আয়নার সামনে দাঁড়িয়ে, তারপরে সমালোচনা করবেন যে এ দেশ কোথায় যাচ্ছে, কোন পথে যাচ্ছে, কিছুই হলো না। এগুলো করবার আগে নিজেকে আগে প্রশ্ন করবেন, দেশ থেকে আমি কি পেলাম? আমরা প্রায় সেই প্রশ্ন করি, কি কি পেলাম আপনি দেশকে কি দিয়েছেন, সেটাই দেখা দরকার। এটা তো জন এফ কেনেডির সেই অভিষেক অনুষ্ঠানে তার বক্তৃতার একটি বিশেষ অংশ ছিল, যে জিজ্ঞেস করেন, আস্ক নট হোয়াট দ্য কান্ট্রি হ্যাজ গিভেন ইউ, হোয়াট ইউ হ্যাভ গিভেন টু দ্য কান্ট্রি, তুমি কি দিয়েছ, আপনি কি দিয়েছেন। আসবো আবার আপনার কাছে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। প্রশ্ন তো একটি যে আমরা এত সংগ্রাম, এত রক্তদান, এত চেষ্টার মধ্য দিয়ে কি অর্জন করলাম, এবং বিশেষ করে একুশে যে কারণে আমরা একুশে ফেব্রুয়ারির চেতনা, সেটি রক্তদান, এক সময় বলা হতো একুশে ফেব্রুয়ারির চেতনা। একটা কথা বোধ হয় আমরা ভুলে গিয়েছি যে আমাদের ওই আন্দোলনটা ছিল রাষ্ট্রভাষা আন্দোলন, আন্দোলনটা ছিল রাজনৈতিক আন্দোলন, আন্দোলন ছিল ভাষাকে রাষ্ট্রভাষা রূপে প্রতিষ্ঠা করা, আমাদের স্বায়ত্ত শাসন অর্জন করা, আমাদের স্বতন্ত্র মানে সংস্কৃতি প্রতিষ্ঠা করা, জাতীয় সংস্কৃতি। পাকিস্তানি জাতি বটে, কিন্তু আমরা বাঙালি জাতি বিশেষভাবে পাকিস্তানের রাষ্ট্রের মধ্যেও, এইরকম একটা চেতনা ছিল। এবং এই চেতনার মধ্যে পরবর্তীকালে যে আমরা স্বাধীন রাষ্ট্র অর্জন করেছি, এর সমস্ত সম্ভাবনা, সমস্ত বিষয় এর মধ্যে ছিল। বাংলাদেশ আমরা অর্জন করেছি অনেক সংগ্রামের মধ্য দিয়ে। আজকে যে প্রশ্নটা সবার আগে করা উচিত, রাষ্ট্রভাষা রূপে বাংলা ভাষার প্রতিষ্ঠা কতখানি? ১৯৭২ সনে বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী হন, তিনি ঘোষণা দিলেন আওয়ামী লীগ যেদিন থেকে ক্ষমতায় আসছে সেদিন থেকে রাষ্ট্রীয় কাজকর্ম সব বাংলা ভাষায় চলবে, বাংলায় লিখতে অসুবিধা হলে ইংরেজি মেশানো বাংলায় হলেও লিখবে, যদি বাংলা ভুল হয় ভুল হলেও লিখবে, এবং একসময়ে আমরা ভুল থেকে শুদ্ধতায় পৌঁছব। এই ব্যাপারটার সঙ্গে আবেগও যুক্ত ছিল, যুক্তিও ছিল আমাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের, এবং সত্যি সত্যি দেখা গেল অল্প সময়ের মধ্যেই অফিস আদালতে বাংলা ভাষা কায়েম হয়ে গেছে। শেখ সাহেবের আমলে তিন বছর, সাড়ে তিন বছরে অনেকখানি হয়েছে, তারপরেও সেই ধারাবাহিকতা চলছে যে এরশাদকে আমরা স্বৈরাচারী বলে খুব তিরস্কার করেছি, সেই এরশাদও কিন্তু বিচার ব্যবস্থায় বাংলা ভাষা প্রচলনের জন্য কিছু আইন করে গেছেন, যেগুলো পরবর্তী সরকারের আমলে, সরকারগুলোর আমলে চাপা পড়ে আছে। অফিস আদালতে বাংলা প্রচলনের জন্য তিনিও কতগুলো আদেশ জারি করে গিয়েছিলেন, যেগুলো পরবর্তী সরকারগুলো আজ পর্যন্ত আর অনুসরণ করেনি। ১৯৯০ সন পর্যন্ত আমি লক্ষ্য করেছি বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বাংলা একাডেমির একটা অসাধারণ আগ্রহ ছিল। ইউরোপে অন্তত ৪০০ বছর ধরে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ যেসব বই যুগান্তকারী লিখিত হয়েছে, রচিত হয়েছে, তার অনেকগুলোই বাংলা একাডেমি ২৫-৩০ বছরের মধ্যে করে প্রকাশ করেছে। অনুবাদ সবগুলো ভালো হয়নি, কিন্তু
এক সংস্করণে ভালো না হলেও পরবর্তী সংস্করণে ভালো হওয়ার সম্ভাবনা ছিল এবং সেরকম কথাবার্তাই বলা হতো। ইউরোপেও আমরা লক্ষ্য করেছি যে প্লেটোর রিপাবলিক ইংরেজিতে বেশ কয়েকজনে অনুবাদ করার পরে এটা একটা অপরিবর্তনীয় রূপ লাভ করেছে। ফরাসি দেশে জার্মানিতেও এরকম দেখা যাবে, আমাদের দেশেও সেটা হতো। কিন্তু আমরা লক্ষ্য করি বিদেশিদের সহায়তায় আমরা 1991 সনের নির্বাচনের মাধ্যমে বলছি যে গণতন্ত্র কায়েম হয়েছে। গণতন্ত্র কতটা কায়েম হয়েছে সকলেই দেশবাসী লক্ষ্য করছেন। গণতন্ত্র এখনও এই দেশে একটা আবেগ, একটা হুজুক। আমি মনে করি গণতন্ত্রের যে ভিত্তি সেটা এখনো রচিত হয়নি। এখন ব্যাপার হল যে ওই 1991 সন থেকেই কিন্তু বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার কাজকর্ম স্থগিত হয়ে গেছে। বাংলা সাহিত্য নিয়ে আমরা গর্ব করি, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, সেই সব ক্ষেত্রে যে সমৃদ্ধি সেটাতে আমরা গর্ব বোধ করি এবং পরিপূর্ণ অন্তর দিয়ে সেটা চাই। কিন্তু দর্শন, বিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের সকল ক্ষেত্রে বাংলা ভাষার উন্নতির জন্য এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য যে প্রবল আবেগ, যে প্রবল আগ্রহ, যে শ্রমশীলতা আমাদের লেখকদের মধ্যে দেখা দিয়েছিল, এইটা আমার পর্যবেক্ষণ অনুযায়ী 1991 সন থেকে কমতে কমতে শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে নানান দিক থেকে আগ্রহ আবেগ বেড়েছে, কিন্তু কতগুলো ব্যাপার বোধহয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে কেউ আনেননি, আমি যেগুলো বলছি। দ্বিতীয়, বিচার ব্যবস্থায় বাংলা প্রচলনের জন্য আগ্রহ বিচার বিভাগের, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ভিতরেও দেখা দিয়েছিল, এইটাও 1991 সন থেকে স্তিমিত হয়ে গেছে। ইংলিশ ভার্সন বলে 2002 সালে কিছুদিন আগেও জাজমেন্ট হয়েছে যে রায় বাংলায় লিখতে চাইলে লিখতে পারবে। হ্যাঁ, সেটা তো এরশাদ আইন করে গেছে লিখতে চাইলে, কিন্তু অনেক বিচারকই সেটা গ্রহণ করেন না, ইংরেজিতে লিখতে হবে এখনো। একটা ব্যাপার হলো যে ইংলিশ ভার্সন বলে একটা নতুন ধারা স্কুলগুলোতে চালু করা হয়েছে, প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে। বাংলা বইগুলো হুবহু ইংরেজিতে অনুবাদ করে এবং স্কুলগুলোকে সুযোগ দেওয়া হয়েছে যে আপনারা এই এই শর্ত পূরণ করলে ইংলিশ ভার্সন চালু করতে পারেন। তাতে দেখা যাচ্ছে যে ইংলিশ ভার্সন চালু করার জন্য স্কুলগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা, অভিভাবকদের মধ্যে তীব্র আগ্রহ যে আমার ছেলেকে, আমার মেয়েটাকে ইংলিশ ভার্সনে পড়াতে হবে। এবং ঠিক ইংরেজরা যেমন উচ্চারণ করে, আমেরিকানরা যেমন উচ্চারণ করে, সেরকম উচ্চারণ শেখাতে হবে। এর পাশাপাশি এ লেভেল, ও লেভেল পড়ার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট বাংলাদেশে যে ব্যবস্থা চালু রাখছে, যেটা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে মানে কার্যকর করা হচ্ছে, সেটা আছে। তারপরে স্যাট, টুফেল, IELTS এইসব পরীক্ষা সবগুলো রয়ে গেছে, কাজেই সমস্ত কিছু ইংরেজির আয়োজনের দিকে চলে গেছে। আমি বলতে চাইছি বিশেষভাবে 1991 সালের নির্বাচনের পর থেকে যে সরকারগুলো ক্ষমতায় আসছে তাদের আমলে। ওইটাও তো আপনার বলা উচিত তাহলে যে জেনারেল জিয়াউর রহমান সংশোধনী এনেছিলেন যে সংবিধানের কোন ধারা সম্পর্কে বিতর্ক হলে ইংরেজি ভার্সনটাকে অগ্রাধিকার, সেটা হতে পারে। কিন্তু 1972-এর সংবিধানে এরকম লেখা ছিল যে যদি কোন ডিসপিউট হয়, বিতর্ক হয়, তাহলে বাংলা ভার্সন অবলম্বন করে সিদ্ধান্ত হবে, পরে সেটা পরিবর্তন হতে পারে। আমার ঠিক মনে নেই, হয়েছে এই হতে পারে, পরে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ওইখান থেকেই শুরু হয়েছে, আমি যেটা শনাক্ত করি যে পরিবর্তনটা ওইখান থেকে শুরু হয়েছে, ওই অধ্যাদেশ। অনেক কিছু জিয়াউর রহমানের আমলে পরিবর্তন হয়ে গেছে, সংবিধানের সংশোধন যেগুলো করেছে এগুলো আমাদের যে মূল স্পিরিট মুক্তিযুদ্ধের, রাষ্ট্রভাষা আন্দোলনের, সেই স্পিরিট থেকে বিপরীত দিকে যেতে আরম্ভ করে। এবং আপনি বারবার 1991 সালকে শোনা, 91 সালকে শনাক্ত করছি অনেকগুলো কারণে, যে স্লাইড করছে নিচে নিম্নমুখী যেখানে 91 থেকে, এটা খুব সিগনিফিকেন্ট। আমাদের দেশে এনজিও, সিভিল সোসাইটি ডেভেলপ করেছে, তাদের পলিসি হল সরকারকে যতটা সম্ভব দুর্বল করো, এনজিও সিভিল সোসাইটিকে যতটা সম্ভব প্রবল করো, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এনজিও সিভিল সোসাইটি করবে, সরকার শুধু পুলিশ বিভাগ, বিচার বিভাগ দেখবে। এই যে ডিপলিটিসাইজেশনের কার্যক্রম, এটাও কিন্তু 1991 থেকে আরম্ভ। অনেক গভীর আলোচনা ছিল স্যার শামসুল হক, আপনি শুনলেন, আপনার পর্যবেক্ষণটা একটু শুনতে চাই। এবং এই যে ইংরেজি, উনি বলছেন যে রাষ্ট্রভাষা বাংলা হয়নি আসলে, কার্যত দেখা যাচ্ছে
আবার এক ধরনের টানাপোড়েন যে ইংরেজির প্রতি এত দুর্বলতা আমাদের, কেন যে গোটা বিশ্বের সঙ্গে এখন তাল মিলিয়ে চলতে গেলে হয়তো ইংরেজি ছাড়া অনেক কিছু হচ্ছে না, ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না, বাইরে পড়তে গেলে হচ্ছে না আমাদের, এবং এটি মোটামুটি ভাবে সর্বজন বিদিত যে আমাদের কমিউনিকেশন স্কিলটা খুব দুর্বল এবং ভাষার ক্ষেত্রেও আমরা খুবই, ইংরেজিতেও দুর্বল এমনকি বাংলায়ও এখন আসলে দুর্বল হয়ে যাচ্ছে, বা যে সাহিত্যের কথা বলে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক খুব গর্ব করলেন ষাটের দশকে সত্তরের দশকে বা তারও আগে বা তারও পরে যে সাহিত্য আপনি রচনা করেছেন সেটিও কিন্তু এখন অনেকেই বলছেন যে সেই সাহিত্য কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না সেই মাপের সেই মানের। না, এটা আমি স্বীকার করি না, মানি না। আর কথা হচ্ছে, একটু পেছন থেকে বলি, একুশ তারিখ তো ফেব্রুয়ারি একুশ তারিখ আমরা করছি, প্রসঙ্গ তো বলে রেখে যে বাইশ তারিখও কিন্তু শহীদ হয়েছে, শুধু একুশ তারিখ বললে কয়েকদিন পরেও হয়েছে, কিন্তু একুশ এবং বাইশ এই দুটোই আমাদের বেশি সিগনিফিকেন্ট দিয়েছে। যেটা হচ্ছে যে আমরা শুধু এই রাষ্ট্রভাষা 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 বাংলা চাই রাষ্ট্রভাষা, কিন্তু বাংলা ভাষার উপরে পাকিস্তানিদের সেই জন্ম মুহূর্ত থেকে একটা ষড়যন্ত্র ছিল যে এই ভাষাটাকে শেষ করে দাও, এই ভাষাটাকে এমনভাবে শেষ করে দাও, কারণ তাদের এইটুকু মানে কুটবুদ্ধি ছিল যে একটা জাতিকে যদি ভাষা থেকে বিচ্যুত করা যায় তাহলে তার ঐতিহ্য থেকে, তার ইতিহাস থেকে, তার সংস্কৃতি থেকে বিচ্যুত করা সম্ভব হবে, সম্ভব হবে। আরবি হরফে বাংলা লেখুন, আমরা তো সেই সময়কার মানুষ, আমরা তো চোখের দেখেছি, আরবি হরফে বাংলা লেখুন, কেন তাতে সুবিধা হবে এই তাদের ভাষণ, যেটা যে উর্দুটা তাহলে আমরা সহজেই শিখতে পারবো এবং ক্রমে ওই দিকেই চলে যেতে পারব। রোমান হরফে লেখো, যখন এটাও ঠিক খাওয়ানো গেল না রোমান হরফে লেখো, বাংলাকে সহজ করো, বানান সহজ করো, নানান রকম ভাবে চলেছে। এবং সেইখানে আমি মনে করি এটা ভাষা মতিন সাহেবের সঙ্গে আলোচনায়, আমার একাধিক আলোচনায় উনি বারবার এই কথাটা বলেছেন যে শুধু রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষার এটা করে বলে পুরো জিনিসটাকে একটা জায়গায় কেন্দ্রীভূত করা হয়েছে কিন্তু এর ব্যাপ্তিটা তাতে হারিয়ে গেছে, বলে এটা শুধু রাষ্ট্রভাষা করার একটা আন্দোলন ছিল না, এর ভেতর থেকে যেমন লিফলেট বেরিয়েছে সে সময় লবণের দাম বেশি কেন, ওই একই সময় ভাষার আন্দোলনের সময় ইশতেহারি দলিলই দেখা যাবে লবণের দাম কেন, আটানার লবণ আট টাকা কেন, ষোলো টাকা সের লবণ হয়েছিল, ষোলো টাকা সের হয়েছে, সেটাও এসছে। তারপর মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনটা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বই জন শতকরা নব্বই জন ছাত্র হচ্ছে গ্রামের থেকে আসা মেধাবী ছাত্র, তারা এসে পড়েছে, টাকা পয়সা আসছে বাড়ি থেকে, বাবা চিঠি লিখছে বাবা এবার ধানের বাজার একেবারে পাই নাই বলিয়া তোমাকে টাকা পাঠাইতে বিলম্ব হইল বা কম পাঠালাম, মানে একটা নারীর চোখ ছিল। এবং তারা যখন রাষ্ট্রভাষার প্রশ্নে যে বেরিয়ে এসছে এটা একটা সূত্র ধরে এগোনো, এর পেছনে কিন্তু বিরাট বঞ্চনা ক্ষোভ দারিদ্রের কষাঘাত নিপীড়ন শোষণ অনেক কিছু ছিল। তখন দেখা গেছে শুরুতেই চাকরি বাকরির ক্ষেত্রে যতটা সুযোগ সুবিধে পাওয়া দরকার তার চেয়ে সুযোগ সুবিধে ওই দিকের মানুষেরা পাচ্ছে। ভাবা যায় যে পাকিস্তানের সেই আমলে যিনি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, তিনি পূর্ব বাংলার প্রতিনিধি হিসেবে গণপরিষদে গেছেন, পশ্চিম পাকিস্তান তাকে গণপরিষদে জায়গা দেয়নি, তিনি তার অঞ্চল হচ্ছে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা, নানান দিক থেকে এই বিক্ষোভটা রূপ নিয়েছে, একটি জায়গায় ফোকাসড হয়েছে যে রাষ্ট্রভাষা। আর পঞ্চাশের দশকে আমার প্রজন্মের লেখকদের এই ঐতিহাসিক স্বীকৃতিটা দিতেই হবে যে আমরা বাংলা ভাষাটাকে অক্ষুণ্ণ রেখেছি, যে ধারাবাহিকতায় পেয়েছি এবং সেটাকে এগিয়ে নিয়ে গেছি সাহিত্যের ভেতরে। এবং সেদিন যদি একটি দুর্বলতম প্রেমের কবিতা লিখে থাকি তাহলে সেটা সবচেয়ে আমার সফল যুদ্ধ ছিল যে ভাষাটাকে বাঁচিয়ে রেখেছি। তারপরে এই লেখক এবং সাংবাদিকদের যে কিভাবে হস্তগত করবার ব্যবস্থা করেছিল যে ভাষাটাকে ভুলিয়ে দেবার জন্য,
পত্রিকা বার করলো মাহেনাও, মাহেনাওতে গল্প লিখলে ভাবা যায় জিল্লুর যে 53 সালে গল্প লিখলে, মানে যে সময় আমার লেখার থেকে টাকা উপার্জন কাজে সরাসরি বলছি 30 টাকা, সেই 30 টাকার প্রলোভন দূরে সরিয়ে বিনি পয়সায় লেখা দিয়েছি, নিজে টিউশনি করে নিজেকে চালিয়েছি, কিন্তু ওই 30 টাকার পেছনে যায়নি। সেদিক থেকে আমি মনে করি যে 50-এর দশকের সাহিত্যিকেরা প্রথম প্রজন্মের মুক্তিযোদ্ধা। আজকে 21শে ফেব্রুয়ারি তারিখে এই কথাটাও বলতে হয়। দ্বিতীয় আরেকটি জিনিস আমরা ভুলে যাই আলোচনায়, সেটা হচ্ছে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং এটা অনেকেই খুব বলে থাকবেন যে আমাদের দেশের যে চাকমাদের ভাষা রয়েছে, ককবরক রয়েছে, শুধু তা কেন আমাদের দেশের কেন, অন্যান্য জনগোষ্ঠীর ভাষাকে আমরা গুরুত্ব দিচ্ছি কিনা, গুরুত্ব দিচ্ছি কিনা, তাদের বিকাশের সাথে গুরুত্ব দিচ্ছি কিনা। প্রতি মুহূর্তে একটি করে ভাষা মৃত হচ্ছে, মরে যাচ্ছে, এবং ভাষা মরে যাওয়া মানে কি, সেটা ভয়াবহ ব্যাপার। যে একটি কারণ ল্যাঙ্গুয়েজ ইজ এ টুলস, এটি একটি উপায় আপনার চিন্তাকে প্রকাশ করার, চিন্তা করবার, আমরা ভাষা ছাড়া কিন্তু ভাবতেও পারি না, এবং সংরক্ষণ অতীতের মানে চিন্তা ভবিষ্যতের কাছে পৌঁছে দেবার একমাত্র উপায় হচ্ছে ভাষা। তো এই গুরুত্বপূর্ণ দিকগুলো আমাদের মনোযোগে আসা দরকার। আর রাষ্ট্রে এখন বাংলা ভাষা কি অবস্থায় আছে সেটা তো আমি এক কথায় বললাম, যে অভিভাবকেরা প্রশ্ন করুন যে এই যে ভাষায় কথা বলছি এটা তার সন্তানের উচ্চারণ ভাষা মনে করেন কিনা, যদি মনে না করেন কেন করেন না। আরেকটি প্রবণতা বোধ হয় আমাদের এখানে আছে প্যারেন্টসদের বা গার্ডিয়ানদের, সেটি হচ্ছে যে আমার সন্তান ইংরেজি ভাষা শিখবে এবং তাকে বাংলা শেখালে বা ঘরে বাংলায় কথা বলে সে ভালো ইংরেজি শিখতে পারবে না। কিন্তু পৃথিবীর বাইরের বহু দেশে এখন বাচ্চারা 6টা-7টা ল্যাঙ্গুয়েজ শেখে। এমনিতেই তো আমি বলি বাঙালি মুসলমান এমনিতেই প্রায় দ্বিভাষী, কারণ তাকে কোরআন পড়তে হয়। একটা কথা বলি আমি, পৃথিবীর সব দেশেই যারা উচ্চশিক্ষিত লোক, উচ্চশিক্ষিত মানে গবেষক ওইরকম না, মোটামুটি উচ্চশিক্ষিত, বিএ পাস, এমএ পাস, পৃথিবীর সব দেশেই এই স্ট্যান্ডার্ডের লোকেরা দুটো ভাষা জানে। এক হলো নিজেদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, নিজেদের জাতীয় ভাষা, রাষ্ট্রভাষা, এটা জানে ভালো করে। আরেকটা হলো কোন না কোনো একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আজকে ফরাসিরা অথবা জার্মানরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে জানে। আরও যারা বিশেষজ্ঞ হন তারা আরো বেশি সংখ্যক ভাষা জানেন। আমাদের দেশেও অন্তত যারা উচ্চশিক্ষায় আসবেন তাদের জন্য দুটো ভাষা দরকার। আজকে ইংলিশ ভার্সন প্রবর্তন করা হয়েছে, কিভাবে হয়েছে আমি বলবো, একটা চোরা গুপ্তা পদ্ধতিতে সরকার এটা করেছে 2002 সালে, যথেষ্টভাবে জনসাধারণকে জানিয়ে এই সম্পর্কে শিক্ষাবিদদের, অভিভাবকদের মতামত নিয়ে, লেখকদের মতামত নিয়ে একটা আলোচনার মধ্য দিয়ে আমাদের ইংলিশ ভার্সন খোলা উচিত, এরকম কোন পদ্ধতি অবলম্বন করেনি। অত্যন্ত গোপনে, অত্যন্ত সন্তর্পণে কিছু বুদ্ধিজীবী ভাড়া করে সেই বুদ্ধিজীবীদের মত নিয়ে ইংলিশ ভাষণ চালু করে ফেলল। স্বার্থ রক্ষার্থে একটা বিশেষ শ্রেণীর, যারা নিজেদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াতে চান, যারা রাখেন না, যারা এই দেশ শাসন করতে চান কিন্তু এই দেশের জনগণের সঙ্গে একাত্মতা অনুভব করেন না, যারা নানাভাবে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, বৃহৎ পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে যুক্ত, এই লোকদের নিয়ে যে শ্রেণী এবং তাদের সহযোগী, তাদের স্বার্থে এটা করা হয়েছে। দ্বিতীয়ত আন্তর্জাতিক চক্রান্ত আছে, বাংলাদেশটা রাষ্ট্র হিসেবে দানা বেঁধে উঠুক, শক্তিশালী হোক, এটা কি বাইরের শক্তিগুলো চায়, বৃহৎ শক্তিগুলো চায়? বিচার করতে গেলেই দেখা যাবে যে তারা এমন কৌশলে কাজ করে যে বাংলাদেশটা রাষ্ট্র হিসেবে দানা বেঁধে উঠুক, জোরদার হোক, এটা তারা চায় না। এই সব কথাই প্রমাণ করতে গেলে অনেক কথা, অনেক বিষয় সামনে আনতে হবে, সেটা তো সম্ভব না, আমি শুধু আমার মতটা বললাম। এই ইংলিশ ভার্সনের মতো বিষয় পাকিস্তান আমলে হলে গোটা বুদ্ধিজীবী সমাজ, অন্তত বাঙালি যারা, তারা প্রতিবাদ করতেন এবং এটাকে বন্ধ করতেন। কিন্তু আজকে যারা আমাদের সমাজের অভিভাবক হিসেবে আছেন তারা কি এই সম্পর্কে একটা কথা বলেন? ধরেন কবির চৌধুরী সাহেব আমাদের ইন্টেলেকচুয়াল গার্জিয়ান ছিলেন, তিনি এই বিষয়টা জানতেন না, একটা কথা বলেছেন, তিনি শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন, শিক্ষা কমিশনার মানে কি বলে শিক্ষানীতি কমিটির, তিনি তো একটা কথা উচ্চারণ করেননি। আজকে আমার শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামান সাহেব আমাদের ইন্টেলেকচুয়াল কমিউনিটির গার্জিয়ান অবশ্যই, তিনি কি এই সম্পর্কে একটা কথা কোথাও উচ্চারণ করেন? শিক্ষা বিভাগে, টেক্সটবুক বোর্ড, সর্বত্র তো তিনি আছেন। কাজেই আপনি যে কথাটা বললেন যে কার স্বার্থে কারা, এখন তো আমি দেখি যে এটা কারো স্বার্থের ক্ষতিকর, এই কথাটা বলবার মতো কোনো বুদ্ধিজীবী কোনো লেখক বাংলাদেশে নেই।
আমি আপনাকে প্রশ্ন করেছি এই জন্য যে কথাটা দর্শক যারা দেখছেন তাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। জি জি, না খুব ভালো আপনি প্রশ্ন করেছেন, আলোচনা করে। কিন্তু আরেকটা কথা আমি বলবো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আমরা গর্ব করি, অনেকে অনেক কথা বলছেন, অনেকে অনেক কথা লিখছেন, একুশে ফেব্রুয়ারিতে কথাটা আসছে। কিন্তু একটা কথা বুঝতে হবে, আমাদের রাষ্ট্রভাষা আন্দোলনের যে স্পিরিট, বাংলা ভাষাকে সমৃদ্ধ করব, বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসেবে, রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করব, যে ভাষায় মধুসূদন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল ইসলাম, জীবনানন্দ আরও অনেক অসাধারণ বড় লেখক লিখেছেন, তাদের ভাষাটাকে সেরকম উন্নত সাহিত্য রচনার ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করব, এই ভাষায় চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য প্রভৃত এই ধরনের অসাধারণ কাব্য রচিত হয়েছে, যেগুলোর মধ্যে দর্শন আছে, যেগুলোর মধ্যে তৎকালীন সমাজের কথা আছে, যেগুলোতে ধর্ম আছে, যেগুলো জীবন যেন নিজেই কথা বলেছে, এরকম অসাধারণ গুরুত্বপূর্ণ মধ্যযুগের যে কোনো ভাষার সাহিত্যের সঙ্গে তুল্য হতে পারে। এই ভাষায় বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে, যার সমতুল্য মধ্যযুগীয় রচনা সবচেয়ে উন্নত জাতিগুলোর মধ্যেও পাওয়া যায় কিনা আমাদের সন্দেহ। সেই ভাষাটাকে এগিয়ে নেওয়া যাবার আমাদের আন্দোলন ছিল, চেষ্টা ছিল, আগ্রহ ছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের একুশে ফেব্রুয়ারির চেতনার সম্পূর্ণ পরিপন্থী। আমাদের এখানেও একটা মানে মাতৃভাষা ইনস্টিটিউট আছে, এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠার পর্যায়ে আমিও ছিলাম এর সঙ্গে। পরে যখন এটাকে উদ্বোধন করা হয় আমাকে একটা দাওয়াত পর্যন্ত দেয়নি। কেন? কারণ আমি কোনো প্রশ্নে একটু প্রশ্ন তুলেছিলাম। আমি তখন বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলাম, সেই হিসেবেই ছিলাম। এখন ঘটনাটা হলো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের যে টোটাল কার্যক্রম ইনস্টিটিউট, শুধু বাংলাদেশে না, আরো কোনো কোনো দেশে আছে, খুব বেশি দেশে নাই, তাদের কাজ হলো বিলীয়মান মাতৃভাষাগুলোকে রক্ষা করা। বলা হতো প্রথম পর্যায়ে ভাষা বিজ্ঞানীরা বলতেন, অ্যানথ্রোপোলজিস্টরা বলতেন যে পৃথিবীতে 16,000 বিলীয়মান মাতৃভাষা আছে, এবং এই ভাষায় 5 জনে কথা বলে, ওই ভাষায় 100 জনে কথা বলে, ওই ভাষায় 2,000 জনে কথা বলে, ওই ভাষায় 10,000 জনে কথা বলে, এই ভাষাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট, এই সব বিলীয়মান ভাষাকে রক্ষা করা যাবে না। ইউনেস্কোর, জাতিসংঘের এই নীতি সম্পূর্ণ ভুল। মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে বিপুল সংখ্যক রেড ইন্ডিয়ানস আছে, কয়েকশো বছর ধরে তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। আমেরিকান যারা ইউরোপ থেকে গেছে তারা নানাভাবে তাদেরকে হত্যা করেছে, আর্সেনিক বিষ দিয়েছে রুটির মধ্যে, রুটি তৈরি করেছে, সভা ডেকে তাদেরকে এনে বক্তৃতা টক্তৃতা দিয়ে তাদেরকে সেই আর্সেনিক বিষ যুক্ত রুটি খেতে দিয়েছে, হাজারে হাজারে লোক একসঙ্গে মারা গেছে, আরো নানাভাবে মেরেছে। রেড ইন্ডিয়ানদের উপরে যে অত্যাচার, যে নির্যাতন আজকের দিনেও আছে, আমেরিকাতে যারা আদিবাসী তাদের উপরে যে নির্যাতন আছে, এটা তো ব্রিটিশরা আমেরিকানরা করছে, এবং জাতিসংঘের মধ্যে ওইরকম নীতি তারা কার্যকর করতে চাইছে। যারা, যাদেরকে তারা আদিবাসী বলছে, চিরকাল তারা আদিবাসী হয়ে থাকুক, মূল জাতিগুলোর ধারায় না আসুক, মানব জাতির ধারায় না আসুক, এইরকম কতগুলো সূক্ষ্ম কৌশল নিয়ে তারা কাজ করছে বাংলাদেশে। বিভিন্ন সময়ে, এক সময় যখন পলাশি যুদ্ধ হয়েছিল তখন এক ধরনের ছিল, এখন আর এক ধরনের রয়েছে। ভাষা সাম্রাজ্যবাদ বলে একটা জিনিস আছে, ল্যাঙ্গুয়েজ ইম্পেরিয়ালিজম, যেটা আমরা দেখছি ইংরেজি যে প্রসার দেখছি, এটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ ইম্পেরিয়ালিজম। আজকে যেমন ভারতে, পার্শ্ববর্তী দেশ ভারতে, এখানে অনেক ক্রিয়েটিভ মাইন্ড তারা নিজের মাতৃভাষা ফেলে ইংরেজিতে লিখছেন গল্প, কবিতা, উপন্যাস, বাংলাদেশে কেউ শুরু করে। আচ্ছা, সেটা দেখা দেখি, আমার শাশুড়ি একটা মানে ছড়া বলতেন যে দেখা দেখি চাষ, দেখা দেখি বাস, দেখা দেখি কেটে এলাম 12 আটি ঘাস। বললেন তো এখানেও বেশ কিছু ক্রিয়েটিভ মাইন্ড তারা ইংরেজিতে লিখছেন। আর আমাদের এখনো একটা দাস্য মনোভাব রয়ে গেছে যে ইংরেজিতে যা কিছু ছাপা হয় বই দেখলেই মনে হয় যে না এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো, আর পাশে একটা বাংলা বইকে মনে হয় যে না অতটা নয়। আমি এমনও দেখেছি যে সাহিত্য সমালোচক, আপনি তো অধ্যাপক, আমাদের সম্মানিত একজন অধ্যাপক, শ্রদ্ধেয় অধ্যাপক, আপনাকে বাদ দিয়ে বলছি, কিন্তু অধ্যাপক যারা সমালোচনা লেখেন, একটা কোনো ভালো লেখা দেখলে আমি একাধিক সমালোচককে দেখেছি যে মনে হয় যে প্রভাব আবিষ্কার করেন, ইউরোপের কোথাও থেকে পেয়েছে কিনা, এখানে যে অরিজিনালি একটা থিঙ্কিং থাকতে পারে, একজন কাজ করতে পারেন,
এইটি আমাদের ওই কলোনিয়াল একটা মনোভাব রয়ে গেছে এবং এই যে আজকে যে ইংরেজি ভাষা বাংলা ভাষা ইংরেজিতে যারা লিখছেন তারা এই যে বাঙালির যে থিঙ্কিংটা সেটি আবার বিশ্ববাসী জানতে পারছে না, মানে জানানো অনেক সহজ হচ্ছে না ইংরেজিতে লেখার কারণে। আমি পরিষ্কার একটি কথা বলি, সেটা হচ্ছে যে ভাষা সারা পৃথিবীতে নয়, একটি বিশেষ জাতির এবং একজন লেখক যখন লেখে, যখন লেখার কথা বলছে বা আমি যে লিখি, আমি কি বিশ্বের জন্য লিখি? প্রথমত আমার বিষয় হচ্ছে এই ভাষাভাষী মানুষেরা এবং আমি তাদের জন্য লিখছি। বিশ্বে অনুবাদ হয়ে বাইরে যাবে সেটা হচ্ছে আমার উপরি পাওনা, উপরি পাওনা। আমি কিন্তু বিশ্বের জন্য লিখছি না, আমি বাঙালির জন্যই লিখছি এবং এই বাঙালির জন্য, যেখানে যে সমাজ যে দেশ আমাকে জন্ম দিয়েছে তাদের জন্য লিখছি। কাজেই এটা নয় যে বিশ্বের কাছে পৌঁছতে পারলাম কিনা, পাশ্চাত্য আমাকে গ্রহণ করলো কিনা। প্রশ্ন এখানে যে বাংলা ভাষা প্রতিষ্ঠার ক্ষেত্রে বা এগিয়ে নেবার ক্ষেত্রে, শক্তিশালী করবার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা এখানে আলোচনা হচ্ছে, কিন্তু আমি একটু আপনার কাছে জানতে চাইব যে এখানে আমাদের সাহিত্যের কি ভূমিকা আছে এবং আমাদের গণমাধ্যমগুলোর কি ভূমিকা আছে? গণমাধ্যমগুলোর তো বিশেষ ভূমিকা রয়েছে। কি ভূমিকা, যে ভূমিকা তারা পালন করছে সেটিকে আপনি কিভাবে দেখেন, বা এখন যে সাহিত্যগুলো রচিত হচ্ছে সেখানে এই ভাষার চর্চাটাকে আপনি কিভাবে দেখেন, ভাষার প্রয়োগ ব্যবহার? যদি সাহিত্য যারা করছেন ভাষার দিকে তাদের মনোযোগ কতটা, আমি বলবো যে অনেকখানি মানে চাইবার আছে তাদের কাছে ভাষা ব্যাপারে। আমি তো এ নিয়ে বইও লিখেছি, যে ভাষাকে আমরা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছি কিনা। একজন লেখক যখন ভাষাকে ব্যবহার করেন সেই ভাষা হচ্ছে তার বাহন, তাকে শক্ত সমর্থভাবে ব্যবহার করতে হবে। এই যে চেয়ারটার উপর বসে আছি, এটা চার পায়ের উপর বসতে হবে, আরামপ্রদ হতে হবে, মজবুত হতে হবে। ভাষাও সেই রকম, ভাষা দুর্বলতা মানে ভাষা তো একজনের মধ্যে তৈরি, মানে শেখাটা হয়তো মূলত শুনে এবং পড়ে, সে কারণে এই প্রশ্নটা যে আমরা চলচ্চিত্র দেখে চিন্তার দিকটা আছে, চিন্তার দিকটা সেখানে। ভাষা তো মানুষের অস্তিত্বেরই অংশ, মানুষ ভাষা সৃষ্টি করেছে, অন্য কোন প্রাণী ভাষা সৃষ্টি করতে পারে? ভাষা ছাড়া আমরা ভাবতে পারি, ভাষা ছাড়া ভাবতে পারি না। ভাষা মানে চিন্তা, চিন্তা মানে ভাষা, ভাষা মানে চিন্তা, ভাষা মানে সৃষ্টিশীলতা। রবীন্দ্রনাথ, জগদীশ চন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, আমাদের এখানে সত্যেন বসু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রশান্ত চন্দ্র মহলা, নবীশ মেঘনাথ বোধ সাহা, যারা বিজ্ঞান চর্চা করেছেন, তারা প্রায় প্রত্যেকেই বলেছেন যে আমরা বাংলায় চিন্তা করেছি, বাংলায় চিন্তা না করে আমরা আবিষ্কার করতে পারতাম না, অন্য ভাষায় চিন্তা করে ঠিক যেন হয় না, ঠিক গভীর বিন্দুটিতে পৌঁছা যায় না, যে বিন্দুটিতে পৌঁছতে চাই দরকার সেটা মাতৃভাষায়, নিজের ভাষায় সম্ভব, সেই জন্য বাংলাতে আমরা চিন্তা করেছি। এবং পৃথিবীটা যেহেতু তখনকার যে ইংরেজি ভাষার প্রাধান্য, সেই জন্য আমরা মনে মনে অনুবাদ করেছি, তারপরে সেটা লিখেছি, এবং তারা প্রত্যেকে বাংলায় লিখেছেন, বাংলায় লেখা, নিজ নিজ ভাষায়, নিজেদের জাতীয় ভাষায় লেখা, এটাতে খুব গুরুত্ব দিয়েছেন। এই রবীন্দ্রনাথ, প্রমোদ চৌধুরী, বঙ্কিমচন্দ্র, মধুসূদন, বাংলা ভাষার মধ্যে তারা নিজেদের অস্তিত্ব দেখেছেন। মধুসূদনের কথাটা সবসময় আমরা বলি যে তিনি ইংরেজিতে চলতে গিয়েছিলেন, তারপরে বাংলা ভাষায় চলে আসছেন, খুব সত্য কথা। বঙ্কিমচন্দ্র প্রথম উপন্যাস ইংরেজিতে লিখেছিলেন, ইংরেজিতে লেখারই সংকল্প ছিল রাজমোহন সোয়াই, কিন্তু অচিরেই বুঝতে পারলেন যে ইংরেজিতে হবে না, বাঙালি জীবন নিয়ে বাঙালিকে লিখতে হবে। তো আজকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানুষের দুবার জন্ম হয়, একবার মাতৃগর্ভ থেকে মাটিতে, আর তার দ্বিতীয় জন্ম হয় ভাষাতে। দ্বিতীয় জন্ম, মানুষের দ্বিতীয় জন্ম হচ্ছে তার ভাষাতে, এবং যে ভাষাতে তার দ্বিতীয় জন্ম ঘটে সেটাই তার মাতৃভাষা, সেটাই তার মাতৃভাষা। এখন আমার সন্তান যদি ধরা যাক আমেরিকাতে জন্মগ্রহণ করেছে এবং সেখানে মানুষ হচ্ছে, সেখানে তার দ্বিতীয় জন্ম কিন্তু ওই ভাষাতে, সেখানে ইংরেজি ভাষা হতে পারে, ওই ভাষাতেই। আর মিডিয়ার ভূমিকার কথা একটু আগে যেটা, যে কি করা যেতে পারে মিডিয়াতে এই বিষয়ে, শুধু নয় মিডিয়ার অনেকগুলো সমালোচনার দিক রয়েছে। যেমন আমি বলি, আমি এই মুহূর্তে একটি ভালো বই বা ভালো নাটক বা ভালো উপন্যাসের উপর কাজ করছি বা লিখছি, এটা কোনো সংবাদই নয়, কিন্তু একজন টেলিভিশনের নাটকে অভিনয় করেন অভিনেত্রী,
তিনি শীতের দিনে কি খেতে পছন্দ করেন, কোথায় যাবেন, তার তিন কলম ছবি দিয়ে এটা ছাপা। আমি এই উদাহরণটা দিলাম শুধু আমার নিজের গাইডের দিলাম যে এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটাতে এখানে যা কিছু হচ্ছে চর্চা, যা কিছু হচ্ছে সেটা কতটা প্রতিফলিত হয় মিডিয়াতে। আজকে যে শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলছি ওই প্রসঙ্গে যাচ্ছি না যে ইংরেজি ভাষণ, কারণ আমার নিজের পর্যবেক্ষণ হচ্ছে ইংরেজি ভাষণ হলেও খুব কম মানে সংখ্যক এটাকে সুযোগটাকে গ্রহণ করেছে, খুব কম সংখ্যক গ্রহণ করেছে। যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সম্পর্কে মিডিয়াতে আজ পর্যন্ত আমি কোনো ভালো আলোচনা বা যেটাকে বলে অ্যাডভোকেসি, অর্থাৎ একটা জিনিস নিয়ে হামলে পড়া যে এই টেক করা দরকার, জনমত তৈরি করা, তৈরি করা। আজকে খালি রাষ্ট্রভাষা বাংলা চাই, একুশে ফেব্রুয়ারিতে রক্ত দিয়েছি, স্বাধীন বাংলাদেশ, জয় বাংলা বলেছি, আমার দেশের স্বাধীনতা বাংলা ভাষায় ঘোষিত হয়েছে, কত রকম ভাবে আমরা বাংলার গুণগান করতে পারি, কিন্তু ব্যবহৃত জীবনে আমি একটা ঘটনা বলি। আমি একটা সরকারি কাজে আমার একটা কাছে একটা লেখার ব্যাপারে চেয়েছিল, তো লেখা কোন একটি মন্ত্রণালয় তো লিখেছি, তার এখন বলল যে একটা বিল করতে হবে স্যার, বিল করলে এটা আপনি টাকাটা পাবেন, তাহলে আপনারাই করে দিন। তো করে দিল, তো যিনি সই করবার অথরিটি ছিলেন যে ওটাকে পাশ করার, তিনি বাংলায়, তিনি আবার বাংলায় খুব মানে বাংলার ব্যাপারে লিখেছেন, দেওয়া যেতে পারে বলে সই করেছেন। যখন অ্যাকাউন্ট অফিসে নিয়ে গেছি বলেন দিতে হবে, এটা তো বলেননি, দিয়ে দেন লেখেননি, দিয়ে দেন লেখেননি, দেওয়া যেতে পারে। তো ফেরত গিয়েছি, তো বললো যে দেখুন আমি তো ওই ইংরেজিতে লিখে মেবি পাস্ট, ওই মেবিটার বাংলা করেছি, বললেন দেওয়া যেতে পারে, তো বললেন দিয়ে দিন, বলে দিয়ে দিন তো ঠিক লেখা যায় না, বলে দেওয়া যেতে পারে, বলে সবসময় একটা সরকারি কাজ এটা, এই যে দেখুন মেবি পাস্ট লিখে দিলেন ইংরেজিতে কেটে টাকা পেয়ে গেলাম। তো এই যে ব্যাপারটা যে আমরা ভাষাকে কিভাবে ব্যবহার করছি, নথিপত্র বাংলা লিখলে যে বাংলার একেবারে বিরাট কিছু হয়ে গেল আমি সেটা মনে করি না, এটা নিজের ভেতরে রাখতে হবে, আমি বাংলায় ভাবছি কিনা, আমি এটাকে উচ্চাসার একটা উপায় মনে করছি কিনা, আমার এক্সপ্রেশনের একটা যোগ্য বাহন মনে করছি কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভাষাকে বিকৃত করবার প্রয়াস দেখেন মানে জেনে অথবা না জেনে? হ্যাঁ, না জেনেই তো করে, কেউ তো আর ইচ্ছে করে বিকৃত করে না। তবে আমি দেখেছি যেমন আমাকে মাঝে মাঝে ক্লাস নিতে হয়, নিয়েছি এই লোক প্রশাসনে, তো আমি তাদের একটি কথা বলি যেটা আমার অভিজ্ঞতা থেকে, যে আপনারা যে মুহূর্তে কোনো জায়গায় চাকুরিতে যাবেন, পজিশন পেলেন, মনে করুন থানা নির্বাহী, উপজেলা নির্বাহী অফিসার হয়ে গেলেন, গেলেই বলে যে প্রথম আপনার কাপড় চোপড়ের বাজারের হয়তো টাই আপনি খুঁজবেন না, কারণ আপনি সেবক, যে মুহূর্তে টাই পরবেন একটি উপজেলাতে আপনি কিন্তু আলাদা হয়ে গেলেন জনসাধারণ থেকে, আপনার সেবার ভূমিকাটা থাকছে না, আপনি হাতাওয়ালার চেয়ার খুঁজবেন না, আর কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করবেন না। এটা আমি দেখেছি যে এমনকি যারা বাংলা প্রেমিক তারা একটা যখন এই ক্যাডার সার্ভিসে ঢুকে যায় তাদের উচ্চারণের ভেতরে, তাদের এক্সপ্রেশনের ভেতরে ইংরেজি শব্দ প্রচুর এসে যায়, এবং ইংরেজি শব্দ ব্যবহার করাটা তারা একটা অথরিটির একটা প্রকাশ বলে মনে করে। এখানে একটু কথা বলি, মিডিয়া তো এখন এত শক্তিশালী যে মিডিয়ার সমকক্ষ অন্য কোন শক্তি মানব জাতির ভেতরে নেই, ঈশ্বর প্রতিম শক্তিশালী মিডিয়া এখন, করতে পারে এবং বানচাল করতে পারে দুটোই। এই ক্ষেত্রে আমরা কিছুতেই আশা করতে পারি না যে তফাজুল হোসেন মানিক মিয়ার মতো একজন সম্পাদক কোন পত্রিকা নিয়ে দাঁড়াবেন আজকে, সমস্ত পরিবেশ সমস্ত কিছু অন্যরকম। সিকান্দার আবু জাফরের মতো একজন একটা অত্যন্ত অনিয়মিত মাসিক পত্রিকা যা দিয়ে সাহিত্যের গতি প্রকৃতি অনেকটুকু নির্ধারণ করেছিলেন, এখন পত্রিকার বন্যার মধ্যে আছি,
লেখক অনেক আছেন, লেখাও অনেক পত্র, শুধু সাহিত্যে নয়, জাফর ভাইয়ের পত্রিকায় সমকালে বাঙালি চেতনা, বাঙালি জাতীয়তাবাদী চেতনা, বাঙালি সংস্কৃতি, বাঙালির ইতিহাস ভূমিকা রয়েছে, এবং মনোবিজ্ঞান থেকে আরম্ভ করে ওই সমাজবিজ্ঞান পর্যন্ত সব বিষয়ের লেখা ছাপা হতো তখন। এবং তার আগে ব্রিটিশ আমলে সাহিত্য সম্মেলন হতে হলে সেই সম্মেলনে সাহিত্যের অধিবেশন থাকত, যে অধিবেশনে কবিতা, গল্প, উপন্যাস আলোচনা হতো। সেই অধিবেশনে ইতিহাসের, সেই সম্মেলনে ইতিহাসের অধিবেশন থাকত, যেখানে গত 10 বছরে বা 5 বছরে ইতিহাস চর্চা কি হয়েছে তার একটা রিভিউ। সেখানে দর্শনের অধিবেশন থাকত, যে দার্শনিক লেখা, চিন্তামূলক লেখা কি হয়েছে তার সমালোচনা। বিজ্ঞানের অধিবেশন থাকত। এরকম ভাবে 4-5টা জ্ঞান শাখার বিষয় সাহিত্য সম্মেলনের অন্তর্ভুক্ত থাকত। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলন, মুসলিম সাহিত্য সমাজ ছিল, তাদের কর্মকাণ্ডেও এরকম দেখা যায়, বিজ্ঞানকে, দর্শনকে, ইতিহাসকে, সমাজবিজ্ঞানকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু আজকে কবিতার পত্রিকা শুধু কবিতাই ছাপতে চায়, গল্পের পত্রিকা শুধু গল্পই ছাপে, মানে একরকম বিভক্ত হয়ে গেছে। আমি আর একটা দিকে একটু মনোযোগ দিতে চাই, আপনাকে থামিয়ে দিচ্ছি না, আপনার কথাটা স্বীকার করে বলছি, থামিয়ে দিতে চাই যে আমরা একটু বোধ হয় অন্য দিকেই বেশি ব্যস্ত রয়েছে আলোচনায়। আর একটা জিনিস খেয়াল করছি না, সেটা হচ্ছে উচ্চারণ, বাংলার উচ্চারণ, মান উচ্চারণ। সেখানে আমি গণমাধ্যমের প্রশ্নটা এনেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি যে টেলিভিশনে বিশেষ করে নাটক ইত্যাদিতে আমাকে একজন টিভি নাটকের পরিচালক বলেছিলেন যে আমি এই নায়ক নায়িকাকে দাঁড় করে দিয়ে আমি বললাম ওই স্ক্রিপ্ট আর পাণ্ডুলিপি এরকম বিশদ লেখা নেই, বলে বললাম যে এই তুমি বলবে যে তোমাকে ফোন দিতে বলেছিলাম, তুমি ফোন করনি কেন, তো বলে যে আমি টাইম পাইনি বা ভুলে গিয়েছিলাম, এরকম বলবে এই এইটা বলে বলে আমি ক্যামেরার পিছনে গিয়ে স্টার্ট বলেছি, বলে আই তোর ফোন দিতে কইছিলাম, তুই ফোন দিলি না কেন, তো বলে আমি তো এই ভাষা বলি না, আমি বলছি যে তোমাকে ফোন দিতে বলেছিলাম। ফোনের মানে নাটকের ভাষাও এখন একটু আলোচনার দাবি রাখে, এইরকম। তারপরে FM রেডিওতে যে ভয়াবহ, তাহলে এখন একটা সং হয়ে যাক এই বলে আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে মনে রবীন্দ্রনাথের গান বলেছি। এখন খুব শিথিল ব্যবহার বাংলা ভাষার, শব্দ বাক্য একটা অনুচ্ছেদ রচনায়, তাছাড়াও কথা বলার সময় উচ্চারণে এই শিথিলতাটা খুব বেড়ে গেছে। এর একটা কারণ দেখা যায় টেলিভিশনে অনেকগুলো চ্যানেল, রেডিওতেও অনেকগুলো চ্যানেল হয়ে গেছে, তো এই মাধ্যমগুলোর দ্বারা কথাবার্তা জনসাধারণের কাছে প্রচারিত হয়, এবং সেখানে অনেক হয়ে যাওয়ার ফলে যথেষ্ট যোগ্য লোক, যথেষ্ট শিক্ষাপ্রাপ্ত লোক অথবা ট্রেইন লোক না থাকার ফলে এইগুলো ঢিলে ঢালাভাবে চলছে। এটার প্রতিকারের জন্য চিন্তা করা উচিত। তবে সবটাই যে আমি কিন্তু অন্ধকারাচ্ছন্ন বলে আমি দেখি না, যেমন আমি বলি আবৃত্তি সংগঠনগুলো সমস্ত দেশে প্রায় 500-700 সংগঠন আছে, এবং সেখানে একেবারে গ্রাম পর্যায়েও ছেলেমেয়েরা গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে কি করে শুদ্ধভাবে একটা কবিতাকে। অবশ্যই এখন নাটকের ডায়লগে কিংবা টেলিভিশনে কথাবার্তা বলতে গিয়ে, কোথাও কোথাও আবৃত্তি করতে গিয়ে যেসব শিথিলতা এবং ত্রুটি বিচ্যুতি আমরা দেখছি, বাংলা ভাষার বিকাশের, আমাদের জাতীয় বিকাশের প্রবাহ যদি চলমান থাকে তাহলে এগুলো কোনো বড় ব্যাপার না। দুটো প্রবণতা এখন নাটকের মধ্যে দেখা যায়। একটি হচ্ছে যে কিছু কিছু নাটককার বা কোনো কোনো চ্যানেলে যে শুধু একটা আঞ্চলিক ভাষাকে খুব প্রমিনেন্ট করে নিয়ে আসা হচ্ছে শুধু নাটকে, আবার কিছু কিছু নাটককারকে দেখা যাচ্ছে এটা বিশেষ, আমি ঠিক ওই ভাষা বলতে অভ্যস্ত না, বিশেষ ভাষায় বাংলাটাকে একটু অন্যভাবে করে। শুধু নাটকে নয়, এমনকি লিখিত বাংলাতেও কিছু আছেন যারা, এটা আবুল মনসুর আহমেদ থেকে শুরু হয়েছে, যে পূর্ববঙ্গীয় একটা মান ভাষা তৈরি করা যায় কিনা সেটা তাদের যুক্তিতে। আবুল মনসুর আহমেদ তো একজন শক্তিশালী লেখক ছিলেন, তাঁর যে ত্রুটিপূর্ণ একটা অনুশীলন সেটা আমাদের সবার দৃষ্টিতে এসেছে এবং জাতি সেটা গ্রহণ করেনি। তবে আবুল মনসুর আহমদের নানা বিষয়ে গভীর চিন্তা আছে, সেগুলো তার ভাষার না, সেটা তো অন্য সত্ত্বেও যে ওখান থেকে শুরু উনি প্রথম মানে কথাটা তুলেছিলেন। এখন বাংলাদেশে যারা এই ধরনের শিথিল ব্যবহার করছেন তাদের মধ্যে থাকতে পারে পশ্চিমবাংলা থেকে আলাদা করার সচেতন প্রয়াস, কিন্তু সেটা খুব দুর্বল, এবং এইগুলো
জাতির যে জীবনধারা তার মধ্যে টিকবে না। এটা তো ভুল শনাক্ত যে পশ্চিম বাংলা থেকে আলাদা নয়, বাংলার একটা প্রমিত উচ্চারণ মান উচ্চারণ রয়েছে এবং এখানে সাংস্কৃতিক চিন্তা যখন আমরা করি গভীর ভাবে গণমাধ্যমে সেটাই চর্চা করা হচ্ছে, তখন পশ্চিম বাংলা আগরতলা মিজোরাম ওই মেঘালয় মণিপুর ওইসব অঞ্চল যেখানে বাংলায় কথা বলা হয় এই সমস্তটা অঞ্চলের মধ্যেই একটা সংস্কৃতির ধারণা একটা কালচারের ধারণা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করার উচিত। এবং এই মান বাংলা, মান বাংলার ব্যাপারে কিন্তু টেলিভিশনের একটা বিশাল ভূমিকা থাকার সংবাদ যেটা সবাই শুনে, সবাই শুনে, আর কোন অনুষ্ঠান দেখুক না দেখুক সংবাদের সময় ওরে টেলিভিশনটা খোল কি বলছে শুনি, সেখানে মান ভাষার সংবাদটা পড়া হচ্ছে। এই যে আলোচনাগুলো হচ্ছে বা তথাকথিত টক শো যাকে বলা হয় বা আলোচনা অনুষ্ঠান যেগুলো হয় সেখানে মান ভাষায় হওয়ার কথা এবং হচ্ছে অনেকটুকু হচ্ছে, শতকরা 100% না হলে অন্তত 80% হচ্ছে, সেগুলো ভালো। গড়পড়তা প্রবণতাটা আমাদের মানে খারাপের দিকে না, ভালোই। তবে যে জায়গায় আমাদের খুব অভাব একটা হলো চিন্তার চর্চা, দর্শন বিজ্ঞান ইতিহাস সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান নানান বিষয়ের চিন্তা, গল্প উপন্যাস কবিতা নাটক এগুলোর পাশাপাশি। ফেব্রুয়ারিতে কথা বলছি আমরা দেশের অত্যন্ত পুণ্যমান্য বা বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য যাদের বিভিন্ন ক্ষেত্রে অবদান আছে তাদেরকে রাষ্ট্র জানায়, পৃথিবীর সব দেশে রাষ্ট্র সম্মান জানায়, পৃথিবীর সব দেশে জানায়। বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা বলতে আমরা স্বাধীনতা পদক, একুশে পদক বুঝি, আপনি দুটোতেই সম্মানিত। আমার প্রশ্ন হচ্ছে যে এই সম্মাননা জানানো নিয়ে নানান সময় নানান ধরনের কথাবার্তা হয়, কিন্তু যাদেরকে সম্মানটা জানাচ্ছে রাষ্ট্র দেশ আসলে কি শেষ পর্যন্ত তাদেরকে প্রকৃত সম্মানটা জানানো হচ্ছে কিনা, নাকি কেবলমাত্র এটি একটি সার্টিফিকেট, একুশের দিনে এই কথা মনে হচ্ছে ধরনের মেডেল, খানিকটা সম্মানই এর মধ্যে সীমাবদ্ধ? হ্যাঁ, এটা একটা বটেই তো। আমি একটির সঙ্গে আরেকটি সম্পর্ক, যেমনটা বলা হলো যে আমি একুশে পদক পেয়েছি, স্বাধীনতা পদক পেয়েছি দুটোই, একুশে পদক বোধ হয় 1984 না 1983 সালে আর স্বাধীনতা পদক 2000 সালে। কিন্তু আমার কাছে সরকারি যত চিঠি আসে নামের পরে ব্র্যাকেটে একুশে পদক প্রাপ্ত বা স্বাধীনতা পদক প্রাপ্ত আসে, এইটা আমার কাছে খুব সম্মানজনক মনে হয় না। এবং আমি বহুদিন থেকে বহু জনাকে উচ্চতর পর্যায়ে বলবার চেষ্টা করেছি যে এরকম এটা ঠিক হচ্ছে না, একটা কিছু থাকা দরকার। যেমন আমাদের পাশের রাষ্ট্রেই আছে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন রয়েছে, বা পাকিস্তানে পাওয়া যাবে, বা নেপালে পাওয়া যাবে, বা থাইল্যান্ডে পাওয়া যাবে তাদের ভাষাতে। তো আমি এক সময় ডক্টর নুরুল ইসলাম চিকিৎসক, সেই প্রবীণ চিকিৎসক, তিনি আর নেই লোকান্তরিত, তিনি আমাকে বলেছিলেন যে শামসুল সাহেব একটা আমাকে শব্দ দেন, আমি একটুখানি চেষ্টা করব। তা আমি তাকে দুটো শব্দ দিয়েছিলাম যেটা ব্যবহার করা যেতে পারে, যে একুশে পদক যারা পেয়েছেন তাদের দেশমান্য নামের আগে, আর স্বাধীনতা পদক যারা পেয়েছেন তাদের দেশ ধন্য। আমি বললাম যে এই দুটো আমরা গ্রহণ করতে পারি, এরকম আমার পরামর্শ ছিল, বা এমনি আরো ভাবনা। এখন যেমন মনে করি যে কবি শামসুর রহমান, তিনি একুশে পদক পেয়েছেন দেশমান্য শামসুর রহমান, কবি শামসুর রহমান, তিনি স্বাধীনতা পদক পেয়েছেন যেমন আমিনুল ইসলাম পেইন্টার, আমাদের বন্ধু, দেশধন্য চিত্রকর আমিনুল ইসলাম। এটা হলো না, তো এটা তো অন্য কথা, শুধু ভাষার একটা ব্যবহার। এটা আজ পর্যন্ত করা গেল না, কেন করা গেল না আমি এটা জানি না, কিন্তু একটা কিছু শব্দ চিন্তা করলে সুন্দর শব্দ বের হয়। আপনি যেগুলো বললেন সেগুলো অবশ্যই সুন্দর শব্দ, কিন্তু আরো হতে পারে। তিলককে বলা হতো লোকমান্য তিলক নামের আগে, তারপরেও দেখুন সেরকম, তারপরে দেখুন যে শুধু এটা নয়, যেমন ধরুন ভিআইপি স্ট্যাটাস, এটার বাংলা হয়নি ভিআইপি স্ট্যাটাস, আচ্ছা তার মানে হচ্ছে গণ্যমান্য ব্যক্তি, সেই মর্যাদা একুশে যারা পেয়েছেন বা স্বাধীনতা পদক পেয়েছেন তারা আজ পর্যন্ত দেওয়া হয়নি সরকারি তরফে। রাষ্ট্র তাহলে কি সম্মান দিবে বলেন? যেমন খুবই সাধারণ, আমি দেখি যে একজন হয়তো মধ্য পর্যায়ের বা মাঝারি পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা, তিনি ভিআইপি সুযোগ সুবিধা ব্যবহার করছেন, কিন্তু
আমি একুশে এবং স্বাধীনতা দুটোই পেয়েছি আমার সেই এগুলো দেখতে হবে। আজকে একুশে উপলক্ষে একুশে নামে যখন পদক্ষেপ হয়েছে তুলে ভালোই করা হয়েছে যে আপনি কিছু যোগ করবেন এখানে, আমি শেষ করতে হবে না এখানে যোগ করার বলার তো অনেক কথা আছে। যেমন আমাদের সাহিত্য জগতে এবং চিন্তার জগতে সমালোচনার অভাব আছে। উপন্যাস যারা লেখেন তাদের ভেতর থেকে উপন্যাস লেখার সমালোচনা দরকার। বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতরা যে সমালোচনা লেখেন তার যেটাকে একাডেমিক বলে তার বহু রকমের লিমিটেশন থাকে। আমাদের দেশে শুধু নয়, পৃথিবীর কোন দেশে কোন ভাষার প্রকৃত লেখকেরা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের সমালোচনাকে খুব বেশি মূল্য দেন না, মূল্য দেন বটে, কিন্তু একজন ঔপন্যাসিক যদি অন্য একজন ঔপন্যাসিকের উপন্যাস সম্পর্কে অথবা উপন্যাসের ধারা সম্পর্কে লেখেন তখন সেটা অসাধারণ গুরুত্ব কবিতার ব্যাপারে সম্পর্কের টানাপোড়ন তো অতিক্রম করতে হবে। পৃথিবীর সব সমাজই ঈর্ষা বিদ্বেষ আছে, ঈর্ষা বিদ্বেষ মানবিক, কিন্তু এই যে মানে সীমাবদ্ধতা এটাকে অতিক্রম করে তো প্রতিষ্ঠা করতে হবে। সেই অর্থে বলতে চাইছি যে আমাদের সাহিত্যে সমালোচনা দরকার, জ্ঞান চর্চার ক্ষেত্রেও গবেষণার ক্ষেত্রে। আমার মনে হয় অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা এবং আজকের এই অনুষ্ঠানে যখন আমরা একুশে ফেব্রুয়ারিতে কথা বলছি এবং ভাষা নিয়ে কথা বলছি তখন সৈয়দ শামসুল হক এবং অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক যেখানে আছেন সেখানে এই আলোচনার ইতি টানাটা আমার সমীচীন হবে না। আমি সৈয়দ শামসুল হককে অনুরোধ করব ভাষা নিয়ে একটি কবিতা শেষ করি। কবিতা আমি মনে মনে ঠিক করেই রেখেছি সুযোগ পেলে পড়ব। একটা সনেট লিখেছিলাম স্বদেশ এবং ভাষা। ভাষার গভীরে ভাষা, চেতনার গভীরে চেতনা, এ যদি কানে না পশে বোধে যদি নাই এসে যায় তবে তো 52 সাল 71 কখনো পেত না। ভাষার গভীরে দেশ, দেশ কণ্ঠ রয়েছে ভাষায়। দেশ মানে শুধু তার নদী কিংবা পলিমাটি নয়, দেশের গভীরে লোক, আলোকেরই সমনাম দেশ। এতেই লৌকিক যাত্রা, ইতিহাস এবং সময়, দেখি তাই প্রবাসেও গেলে যায় সঙ্গেই স্বদেশ। স্বদেশ এবং ভাষা, মাতৃভাষা, প্রতি শব্দে তার জলভারে নত মেঘ, শীত গ্রীষ্ম, মাঠের ফসল, নদীর তরঙ্গমালা, জন্ম মৃত্যু বিবাহ আচার, রবীন্দ্রনাথের গান, এই সবে স্বদেশ চিত্রল। এবং সে চিত্রমালা পৃথিবীর প্রদর্শনশালায়, তাই সূর্য যেখানেই সেই সূর্য এই পতাকায়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।